চলতি মাসে আবারও চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ায় জখম হলেন এক রেল যাত্রী তার মুখে পাথর লাগায় মুখ ফেটে যায় হাবড়া হাসপাতালে তার চিকিৎসা করানো হয় ফের চলন্ত ট্রেনে পাথর ছোড়ায় জখম হলেন এক রেল যাত্রী আহত যাত্রীর নাম মিহির ঘোষ মঙ্গলবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাশিয়ালদহ শাখার হৃদয়পুর স্টেশনে বনগাগামী একটি ট্রেন মধ্যমগ্রাম স্টেশন ছেড়ে হৃদয়পুরের দিকে আসতেই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ঘটনায় গেটে দাঁড়িয়ে থাকা মিহিরবাবু গুরুতর জখম হন তার মুখে পাথর লাগে সহকর্মীরা রোমাল চাপা দিয়ে কোনোমতে সাময়িক রক্ত বন্ধ করেন অশোকনগরের বাসিন্দা মিহিরবাবুকে হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে আমার কোনো একজন পাথর যেটা হয় ওটা ওর মুখে পুরো যেখানে এখন চলতি মাসের তেরো তারিখেও চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় ঘটনায় এক শিশু জখম হয়েছিল এরপর সচেতনতা বাড়াতে রেল যাত্রীদের নিরাপত্তা বাড়াতে রেল লাইন ধরে টহলদারি শুরু করে রেল পুলিশ তারপরেও এদিনের ঘটনায় আতঙ্কিত সাধারণ রেলযাত্রীরা আমি তো প্রথমেই বলবো যে রেলের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ঘাটতি আছে এবং সাধারণ আমরা যারা রুটি রুজির জন্য আমরা রেলে যাতায়াত করি বা বাধ্য হই তাদেরকে তাদের নিরাপত্তার ব্যবসাটা রেলের অবশ্যই দেখা উচিত এবং যেভাবে এই ঘটনাটা ঘটেছে আমার প্রতিবেশী আমার ভাই তাতে আমি তীব্র নিন্দা করছি এবং রেলের কাছে আবেদন রাখছি আপনারা আপনাদের প্রচার মাধ্যমের মধ্যে এবং শিয়ালদহ শাখার রেল লাইনের পাশে একাধিক মদ ও জুয়ার ঠেক গজিয়ে উঠেছে সেখানে প্রতিদিনই ভিড় জমাচ্ছে নেশাখোড়রা নেশার ঘোড়ে রাতের ট্রেন লক্ষ্য করে পাথর ছুটছে শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে রেল যাত্রীদের দাবি অবিলম্বে এই সমস্ত মদ ও জুয়ার ঠেক ভেঙে দিক রেল পুলিশ না হলে দিন দিন বেড়েই চলবে এই ঘটনা দীর্ঘদিন ধরেই রেলে যাতায়াত করছে আমার এই স্বামীর উপরে আমাদের এই সংসার এরকম যদি দিনের পর দিন আজ আমার ঘরে আর দ্বিতীয় দিন যদি অন্য ঘরে এরকম হয়ে থাকে দিনের দিন এরকম অত্যাচার সহ্য করে দীর্ঘদিন কি করা যাবে রেলের কাছে আবেদন আমার এই স্বামীর উপরেই আমাদের সংসার নির্ভর করে আমার দুটো মেয়ে এবার আমি তাদের কাছে আবেদন করছি আমার রেলের থেকে আমাকে যেন কিছু সাহায্য করে Bureau report news no man's land, Barashat.